हेलो फ्रेंड्स, वेलकम टू वाओ फ्लेवर्स। आज आमी आपनादेर साथे शेयर करब दारुण सुस्वादु चिकेन रेशमी कबाबेर रेसिपी। बाइरे लकडाउनेर कारणे समस्त रेस्टुरेंटटी बंध आर कबाब खेते केई बा ना भालोबाशे, ताई बाड़ितेई किभाबे सहजेई बानिये निते पारबेन एई सुस्वादु चिकेन रेशमी कबाब, सेई रेसिपिटाई आजके आपनादेर साथे शेयर करब। चलुन देखे नी किभाबे बानाबो चिकेन रेशमी कबाब। कबाब बानानोर जोन्नो सर्वप्रथम जेटा प्रयोजन चिकेन, निये नेब 300 ग्राम बोनलेस चिकेन। ম্যারিনেশনের জন্য দেব 1 টিস্পুন লেবুর রস। এই কাবাবটা তৈরি করার জন্য দুভাবে ম্যারিনেট করব, মানে দুবারে ম্যারিনেশনটা করব। প্রথম ম্যারিনেশনের জন্য লেবুর রসের পরে দেব রসুন বাটা আর দেব আদা বাটা আর দেব নুন, স্বাদমতো নুন দেবেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবারে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 1/4 কাপ হাংকার্ড, 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আর 1/4 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি সেটা। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। একটু জায়ফলের গুঁড়ো লাগবে, তার জন্য একটা জায়ফলকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব বেশি দেব না। দিয়ে দেব 1 টিস্পুন ধনে পাতা কুচি। এবারে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে অ্যাট লিস্ট 1 আওয়ার ম্যারিনেট করবেন। ম্যারিনেশনটা ভালো না হলে কাবাবের টেস্টটাও ভালো হয় না। সবকিছু মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2-3 ঘন্টা পর এবারে কাবাবগুলো প্রিপেয়ার করে নেব। এরকম স্টিক্স কিনতে পাওয়া যায় বাজারে। স্টিক্সগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য, তারপরে জল থেকে তুলে এভাবে চিকেনের পিসগুলো স্টিকের গায়ে গেঁথে নেব। 3-4 কাবাবের পিস অ্যাট এ টাইম একটা স্টিকের মধ্যে ভরে নিতে পারেন। নিয়েছি একটা গ্রিল প্যান, প্যানটা গরম হয়ে গেলে একটু ঘি ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাহলে যে কোনো ননস্টিকের প্যান নিতে পারেন। এবারে কাবাবের স্টিক্সগুলো দিয়ে দেব প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব আর মাঝে মাঝে কাবাবের গায়ে এভাবে ঘি ব্রাশ করে দেব। আর কিছুক্ষণ পরপর একটু উল্টে দেব। কাবাবগুলোর একটা সাইডে অলরেডি একটু করে কালার ধরে গেছে, আবারও একটু করে ঘি ব্রাশ করে দেব। কাবাব থেকেও অনেকটা ঘি বেরিয়েছে। মাঝে মাঝে এর গায়ে লাগিয়ে দেব, কেন এটা মশলাটা যেটা কাবাবটা ম্যারিনেশন করেছিলাম আমরা। কাবাবটা
তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন রেশমি কাবাব। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তাতে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।